প্রিমিয়ার স্কুলে নতুন নতুন উদ্ভাবনী নিয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা। এতে ফরমালিন ডিটেক্টর, লেজার সিকিউরিটি ও স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি নিয়ে হাজির হন ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতি বছরই শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের মেলার আয়োজন করা হয় বলে জানান ওই স্কুলের অধ্যক্ষ। মেলায় অংশ নেওয়া 28টির মতো উদ্ভাবনের মধ্যে রয়েছে ফরমালিন ডিটেক্টর, লেজার সিকিউরিটি সিস্টেম, ইনডোর ফাউন্টেন, স্টেথোস্কোপ, ব্রাশলেস মোটর প্রযুক্তির মতো উদ্ভাবনী। উদ্ভাবিত লেজার সিকিউরিটি গৃহে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির প্রবেশ সম্পর্কে সতর্ক করবে। এছাড়া মেলায় অংশ নেওয়া ফরমালিন ডিটেক্টরকে সরকার উদ্ভাবিত ফরমালিন ডিটেক্টরের চেয়ে ভালো বললেন শিক্ষার্থীরা। আমরা যে ফরমালিনের ডিটেক্টরটা বানিয়েছি সেটা ইনস্টিটিউট অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ে ভালো, কারণ ওখানে তিনটা রিয়েজেন্ট লাগে আর আমাদের এখানে মাত্র একটা লাগে। আমরা যে লেজার সিকিউরিটি বানিয়েছি ওইটা দিয়ে রাতে যখন আমরা ঘুমাবো, যদি কেউ আমাদের বাসার সামনে দিয়ে বা বাসায় কেউ ঢুকতে চায় তাহলে আমরা ওইটা দেখতে পাবো, একটা সাউন্ড হবে। এদিকে জ্বালানি ছাড়াই স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব এমন যন্ত্র স্থান পেয়েছে এই মেলায়। যেখানে ডিজেলের মাধ্যমে 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে 17 টাকা লাগে, সেখানে মাত্র 20 পয়সায় এই উদ্ভাবনী দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ইলেকট্রিসিটি প্রোডাকশন করার জন্য শুধুমাত্র অবিকর্ষীয় শক্তির প্রয়োজন হয়, দ্যাট ইজ যেটা আমরা জানি যে গ্র্যাভিটি। বিজ্ঞান শিক্ষকদের সহায়তায় এ ধরনের আয়োজনকে এখন আর চ্যালেঞ্জ মনে করেন না এই স্কুলের অধ্যক্ষ। প্রত্যেকটা পিজি থেকে শুরু করে আমাদের ও লেভেল পর্যন্ত ক্লাস আছে, সবাই এখানে যার যার গ্রুপ ওয়াইজ প্রেজেন্ট করছে। প্রতি বছরই আমরা এটা অ্যারেঞ্জ করে থাকি এবং ডে বাই ডে আমরা চেষ্টা করি যে এটা কখনোই যেন থেমে না যায়। 2010 সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত 4 বার এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন।